একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। চীনা নববর্ষের উৎসবে ভয়াবহ হামলার রেশ কাটতে না কাটতেই আবারও রক্ত ঝরল। স্থানীয় সময় শনিবার রাতে লস অ্যাঞ্জেলেস শহরের অদূরে একটি আবাসিক হোটেলের বাইরে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। পরে সেখান থেকে বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সেখানে একটি পার্টি চলা অবস্থায় হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। তবে কি ধরনের অনুষ্ঠান চলছিল সে বিষয়ে কিছুই জানা যায়নি। হামলার কারণ নিয়েও এখনও অন্ধকারে নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের ধরতে অভিযানের পাশাপাশি কারণ জানতে শুরু করেছে তদন্ত। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বন্দুক হামলায় ঝরছে রক্ত, ঝরছে প্রাণ। এ নিয়ে এখানকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।